বাংলাদেশে যত বড় ব্যবসায়ী মিলিয়নার বিলিয়নার সবগুলো চোর। আমার দেশের হাজার হাজার কোটি টাকা মেহনতি বাঙালি মুসলমানের রক্ত পানি কোপর করা ঘামের পয়সা তারা সুইস ব্যাংকে পাচার করে, সিঙ্গাপুরে পাচার করে, দুবাইতে পাচার করে। তারা ভাবছে বেঁচে যাবে না, ইনশাল্লাহ সেই দিন যেই দেশে আল্লাহ যেই দিন এই বাংলায় আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হবে এই আন্তর্জাতিক প্রত্যেকটা চোর ও লম্পট জালেমকে ধরে এনে বাংলাদেশে শরিয়া আইনে বিচার করা হবে ইনশাআল্লাহ। যারা মিলিয়নার বিলিয়নার বাংলাদেশে, 30 বছর আগে দেখেন ওরা রিকশায় চড়ার পয়সা ছিল না, আর এখন হ্যামার গাড়িতে চলে 7 কোটি টাকা 10 কোটি টাকার গাড়িতে। এই পয়সা ওর বাবার না, ও তো খান বাহাদুর আসানুল্লাহর নাতি না, পয়সা আমার মুসলমান বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা, প্রত্যেকটি পয়সা ফেরত দিতে হবে, এটা জনগণের হক ঠিক কিনা? চুরি করে টাকা কামাই করে বলে সফল ব্যবসায়ী ঠিক কিনা? বিসিএস ক্যাডার হয়ে দ্রুত পদোন্নতি করে বড় চাকরি পায় বলে সফল চাকরিজীবী ঠিক কিনা? আর কিছু নেতা আছে হাইব্রিড নেতা, পাতি নেতা, ছাতি নেতা, তারপর হয়ে যায় নেতা, আঙ্গুল ফুলে কলা গাছ, নাম হয় সফল রাজনীতিবিদ, আছে দেশে? এই একটাও তো সফলতা না, সফলতা কথা বলে না। সফলতার মূল হচ্ছে ইমান। সফলতার মূল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين বলেন والعصر قسم হচ্ছে আসরের ان الانسان لفي خسر নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত الا الذين امنوا وعملوا الصالحات তারা ছাড়া যারা ইমান আনয়ন করলো আর ন্যাক আমল করলো ওয়াতাওয়াসাও বিল হক আই আওসা বাদুহুম বাদান বিল হক পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল হক মানি কোরআন হক মানি হাদিস ঠিক কিনা বলেন? ওয়াতাওয়াসাও বিসব আওসা বাদুহুম বাদান বিসব পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল, তারাই ক্ষতি থেকে বাঁচল, তারাই চূড়ান্তভাবে সফল হলো ইহকাল এবং পরকালে। তাহলে সফল চাকরিজীবী সফল নয়, সফল রাজনীতিবিদ সফল নয়, সফল ব্যবসায়ী সফল নয়, যে লোকটা ইমানের দৌলত সিনায় লালন করে কবরে যেতে পারলো সে লোকটাই সবচেয়ে সফল। এই জন্য সব কিছুর মূলে হচ্ছে ইমান। মূলে কি? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সেই ইমানের কথা বলেছেন আগে, আর ইমানদারকে বলেছেন ইসলামে প্রবেশ কর। সুবহানাল্লাহি বিহামদিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ বিশ্বাসীগণ, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। খুব ভালো করে খেয়াল করুন আর আল্লাহ কি বলেছেন তা বুঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই ইসলামে প্রবেশ করো, ইমানদারদেরকে বলেছেন। ইমানদারগণ উদখুলু ফিসসিলমে কাফা অর্থ উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অবিশ্বাসীদের বলছেন না বিশ্বাসীদের? বিশ্বাসীদের বলেছে ঠিক কিনা? কোরআন শরীফের অন্য জায়গায় তো আল্লাহ তাআলা, কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা
কাফের মুশরিক বেঈমানকে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিক বেঈমানকে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও। কথাটি বুঝেন নাই? কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী যারা, আল্লাহ তাদেরকে বলেন নাই ইসলামে প্রবেশ করো, তাদেরকে বলেছেন ঈমান আনো, মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে এখানে বুঝার বিষয় আছে? যেমন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে মুসলিম হতে বলেছেন কাফের মুশরিককে না মুমিনকে? মুমিনকে। তাহলে বোঝা যাচ্ছে সব কিছুর মূলে, সব কিছুর আগে হচ্ছে ঈমান। সব কিছুর আগে কি? যার ঈমান নাই সব আছে, বিত্ত বৈভব টাকা পয়সা ঘর বাড়ি সব আছে, পড়াশোনা সার্টিফিকেট ডিগ্রি সব আছে, পদ আছে, পদবী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু ঈমান নাই, মহান আল্লাহর কাছে তার দুই পয়সার দাম নাই। বরং বেঈমান কাফের অবিশ্বাসী আমাদের কাছে গরু ছাগল ভেড়া বকরি চতুষ্পদ জানোয়ারের মতোই কিংবা তার চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'ইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন'আ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবিশ্বাসীদেরকে বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, এই দুনিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা তাদের ব্যাপারে তোমাদেরকে জানাবো নাকি? শোনো, এই পৃথিবীতে যারা ঈমান আনে নাই কিন্তু সারাটা জীবন পণ্ড করেছে দুনিয়ার পেছনে, ব্যবসা বাণিজ্য চাকরি অর্থ সমাজ রাজনীতি দুনিয়ার কাজেই তার জীবনটাকে খরচ করে দিয়েছে, ঈমান আনে নাই, ইসলামের উপর সে প্রতিষ্ঠিত হয় নাই, অথচ কাজগুলোকে তারা ভালো মনে করে, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যার ঈমান নাই তার কিছুই নাই, জাহান্নাম ছাড়া তার কোনো আর গন্তব্য হতে পারে না।